হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি এমডি রাজু, আজকে আবারও উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকে আমরা কথা বলতে যাচ্ছি ডারউইন বাদ নিয়ে। তো খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক এবং এটা হলো আমাদের ক্লাস টেনের 4 নম্বর চ্যাপ্টার অভিব্যক্তি ও অভিযোজনের অন্তর্গত। তো এই চ্যাপ্টার রিলেটেড আরও বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে, যেই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখান থেকে তোমরা দেখে নিতে পারো। যেরকমভাবে ভিডিও আপলোড করা হয়েছে অভিব্যক্তির ধারণা নিয়ে, ল্যামার্কবাদ নিয়ে, মিলার ও উরের পরীক্ষা নিয়ে। যাই হোক, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পৃথিবীতে কিভাবে সরলতম জীব থেকে ধীরে ধীরে জটিলতম জীবের সৃষ্টি হয়েছে। তো এই সংক্রান্ত অনেক মতবাদ রয়েছে, তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ নিয়ে আজকে কথা বলবো এবং সেই মতবাদ দিয়েছেন চার্লস ডারউইন। এবং তার এই মতবাদ তিনি একটি খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থের মধ্যে তিনি লিখে রাখেন, যেই গ্রন্থটার নাম অরিজিন অফ স্পিসিস। এবং এই বইটা প্রকাশিত হয়েছিল 1859 সালে। অবশ্যই সালটা মনে রাখতে হবে। যাই হোক, তার এই যে তত্ত্ব, এই তত্ত্বকেই বলা হয় ডারউইনবাদ বা ডারউইনিজম। তো আজকে তার সেই তত্ত্বকে আমরা একটু ব্যাখ্যা করব এবং তার জন্য প্রথম যে পয়েন্টটা হবে সেটা হবে অত্যধিক হারে বংশবৃদ্ধি, বা এটাকে আমরা বলতে পারি প্রজননের অপব্যয়। প্রত্যেকটা জীবের বৈশিষ্ট্য হলো প্রজনন করা, অর্থাৎ এটা একটা সহজাত বৈশিষ্ট্য। এবং তার এই বংশবিস্তার তারা গাণিতিক হারে করে, জ্যামিতিক হারে করে, অর্থাৎ অনেক বেশি হারে করে। যত সংখ্যক জীব বেঁচে থাকে তার থেকে অনেক বেশি সংখ্যক হারে করে। যেরকমভাবে আমরা যদি উদাহরণ নিই, একটি শালমন মাছ তার প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি ডিম উৎপাদন করে। একটি কড মাছ তার প্রজনন ঋতুতে 10 লক্ষ, অর্থাৎ 10 লাখ ডিম উৎপাদন করে। একটি প্যারামেসিয়াম প্রতিদিন প্রায় 3 বার বিভাজিত হতে পারে। এরকমভাবে যদি সে বিভাজিত হয়, তার ফলে মাত্র এক মাসের মধ্যে একটা প্যারামেসিয়াম থেকে 28 কোটি ক্লোন তৈরি হতে পারে। তো এই যে ঘটনাটা, আমরা আরও অনেক উদাহরণ নিতে পারি। যেরকমভাবে দুটি পতঙ্গ, এরা প্রজনন ঋতুতে, এদের প্রজনন ঋতু অ্যাকচুয়ালি এপ্রিল মাস, আমরা একটু লিখে নিচ্ছি, এপ্রিল মাসে এরা মিলিত হয় এবং মাত্র আগস্ট মাসের মধ্যে এরা 1, 2, 100, 200, 500, 5 লক্ষ, 10 লক্ষ, 100 লক্ষ, 1000 লক্ষ, 2000 লক্ষ, কত লক্ষ রে ভাই, কয়েক লক্ষ কোটি ডিম উৎপাদন করতে পারে। অর্থাৎ দুটি পতঙ্গ থেকে কয়েক লক্ষ কোটি ডিম উৎপাদন হয় মাত্র কয়েক মাসের মধ্যে, এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে। এরা কিন্তু এপ্রিল মাসে মিলিত হয়, আগস্ট মাসে কয়েক লক্ষ কোটি ডিম উৎপাদন করতে পারে। অর্থাৎ এরকম যদি এরা বংশবিস্তার করে এবং সব পতঙ্গ যদি বেঁচে থাকে, তাহলে কিছুদিনের মধ্যে আমাদের পৃথিবী কিন্তু পতঙ্গে ভরে যেত। কিন্তু এই ঘটনাটা ঘটে না, আমরা ধীরে ধীরে আলোচনা করছি। যাই হোক, পৃথিবীতে সবচেয়ে প্রজনন হার যেই প্রাণীটার কম, সেই প্রাণীটার নাম হাতি। এবং হাতির গড় বয়স 100 বছর, এরা কিন্তু 100 ইয়ার বেঁচে থাকে। এবং এই 100 বছরের মধ্যে এদের যে 30 থেকে যে 90 বছর, অর্থাৎ আগের যে বয়সটা 1 থেকে 30 বছর, এই সময় এরা প্রজনন করতে পারে না, 30 থেকে 90 বছরের মধ্যে, অর্থাৎ এই 70 এই 70 বছরের মধ্যে এরা 6টি মাত্র শাবক দিতে পারে। কয়টি? মাত্র 6টি। কেন 6টি? কারণ উল্লেখ্য যে হাতি 12 বছরে 1টি সন্তান প্রসব করে। কিন্তু তাও একটি হাতি থেকে প্রায় 750 বছরে, কত বছরে? 750 বছরে 19 মিলিয়ন হাতি উৎপাদন হতে পারে। একটা হাতি যদি সে প্রজনন করে এবং সমস্ত হাতি যদি বেঁচে থাকে 750 বছরে 19 মিলিয়ন, অর্থাৎ এটাকে যদি আমরা একটু বোঝানোর জন্য বলি, যারা আমরা জানি খুব ভালো, 1 মিলিয়ন = 10 লাখ, 1 মিলিয়ন = 10 লাখ, অর্থাৎ 19 মিলিয়ন = 1 কোটি 90 লাখ হাতি উৎপাদন হবে। তাহলে বোঝা যাচ্ছে যে জীবেরা বংশবিস্তার করে জ্যামিতিক হারে বা গাণিতিক হারে অনেক বেশি, কিন্তু সব জীব বেঁচে থাকে না। আমরা নেক্সট পরের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হলো
सीमित खाद्य ও বাসস্থান। এই যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, পৃথিবীতে খাদ্য উৎপাদন কিন্তু খুব বেশি হয় না, যেরকম ভাবে সংখ্যা বৃদ্ধি হয় জীবের, তাহলে পৃথিবীতে খাদ্য সীমিত, খাদ্য নির্দিষ্ট, কিন্তু প্রজাতি জীব কিন্তু বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এবং বাসস্থান অর্থাৎ পৃথিবীর যে সারফেস সেটাও নির্দিষ্ট। তাহলে একদিকে বাসস্থান নির্দিষ্ট আর অন্যদিকে জীব কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই ঘটনাটা আমাদের মনে রাখতে হবে যে খাদ্য সীমিত, ওকে আমরা একটু লিখে নিচ্ছি, খাদ্য সীমিত ও বাসস্থানও কিন্তু সীমিত। তাহলে আমরা এদের লিখে নিচ্ছি, বাসস্থান, খাদ্য ও বাসস্থান দুটোই সীমিত, আর লিখলাম না। নেক্সট আমরা পরের পয়েন্টে চলে আসছি, এই পয়েন্টটা প্রভাব ফেলবে পরের পয়েন্টের উপর। পরের পয়েন্টটা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম, অস্তিত্বের জন্য সংগ্রাম। তো যেহেতু একদিকে জীবের সংখ্যা বাড়ছে এবং অন্যদিকে খাদ্য এবং বাসস্থান সীমিত, তাহলে কি হবে, এই জীবেদের মধ্যে এবার লড়াই হবে খাদ্যের জন্য, বাসস্থানের জন্য, অর্থাৎ নিজেকে টিকিয়ে রাখার জন্য এই জীবেদের মধ্যে এবার লড়াই হবে বিভিন্ন অবস্থায়। তো আমরা দেখে নিই এই সংগ্রামগুলোকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়, তার মধ্যে একটা হলো অন্ত প্রজাতি সংগ্রাম এবং দুই নাম্বার হচ্ছে আন্ত প্রজাতি সংগ্রাম এবং তিন নাম্বার হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম। তাহলে বেঁচে থাকার জন্য জীবেদের এই তিন ধরনের সংগ্রামে লিপ্ত হতে হয়। তার জন্য প্রথম আমরা যে সংগ্রামটার কথা বলবো, সেই সংগ্রামটা হলো অন্ত প্রজাতি সংগ্রাম, অর্থাৎ জীবেদের খাদ্যের জন্য, বাসস্থানের জন্য নিজেদের প্রজাতির মধ্যে যে লড়াই করতে হয় সেই লড়াইটা হলো অন্ত প্রজাতি সংগ্রাম। যেরকম একটি পুকুরের মধ্যে যদি রুই মাছের সঙ্গে রুই মাছের লড়াই হয়, অর্থাৎ নিজের প্রজাতির মধ্যে, তাহলে এটাকে আমরা বলবো অন্ত প্রজাতি সংগ্রাম। জঙ্গলের মধ্যে যদি বাঘের মধ্যে বাঘের লড়াই হয় বাসস্থানের জন্য বা এরিয়া দখলের জন্য, তখন আমরা সেটা বলবো অন্ত প্রজাতি সংগ্রাম, অর্থাৎ বাঘের সঙ্গে বাঘের যে লড়াই এটাকে আমরা বলবো অন্ত প্রজাতি সংগ্রাম। নেক্সট আমরা চলে আসছি আন্ত প্রজাতি সংগ্রাম। আন্ত প্রজাতি সংগ্রাম হচ্ছে ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে লড়াই, যেরকম ভাবে হরিণ আর বাঘের যে লড়াই, একজন ভাগছে নিজের জীবন বাঁচানোর জন্য, অন্যদিকে খাওয়ার জন্য আরেকজন, তাহলে এই যে লড়াইটা, বা পুকুরের মধ্যে ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ রুই কাতলার মধ্যে যদি লড়াই হয় তাহলে সেটাকে আমরা বলবো আন্ত প্রজাতি সংগ্রাম। তাহলে আমরা বাঘের উদাহরণ যেহেতু নিয়েছিলাম, তো বাঘের সঙ্গে হরিণ এই যে লড়াইটা, এই লড়াইটাকে আমরা বলবো আন্ত প্রজাতি সংগ্রাম। নেক্সট হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম। জীবেদের বেঁচে থাকার জন্য পরিবেশের সঙ্গেও সংগ্রাম করতে হয় এবং পরিবেশের সঙ্গে প্রতিকূল, অ্যাকচুয়ালি প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হয়। যদি আমরা পয়েন্টটাকে ভালোভাবে বলি, প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই, প্রতিকূল পরিবেশ বলতে অর্থাৎ আমরা যে পরিবেশে বসবাস করি সেই পরিবেশে গরম বেশি হতে পারে, ঠান্ডা হতে পারে, বা নোনা হতে পারে পরিবেশ, যেরকম সমুদ্রের আশেপাশে নোনা, বা হতে পারে ঝড় বৃষ্টি তুফান আমফান। তো এই যে অবস্থা, এই অবস্থাগুলোর সঙ্গে কিন্তু জীবেদের লড়াই করতে হয়। তো প্রতিকূল পরিবেশের সঙ্গে কিন্তু লড়াই করতে হয় নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। তো এই যে আমফান, ঝড় বৃষ্টি তুফান, এদের সঙ্গে লড়াই করাই হলো পরিবেশের সঙ্গে সংগ্রাম জীবের। নেক্সট পরের যে পয়েন্ট, অর্থাৎ আমরা চলে যাচ্ছি চার নাম্বার পয়েন্টে। চার নাম্বার পয়েন্ট হচ্ছে প্রকরণ, বা এটাকে আমরা বলি ভেদ। তো ভেদ বা প্রকরণ বলতে বোঝায় যখন এদের মধ্যে একটা লড়াই হয়, নিজের মধ্যে লড়াই বা অন্য প্রজাতির মধ্যে লড়াই বা পরিবেশের সঙ্গে লড়াই, তখন নিজেকে বাঁচিয়ে রাখার জন্য জীবেদের মধ্যে একটা নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হয়। এই যে নতুন বৈশিষ্ট্য, এই নতুন বৈশিষ্ট্যকেই বলা হয় ভেদ বা প্রকরণ। তাহলে আমরা বুঝলাম নতুন বৈশিষ্ট্যের সঞ্চারণ হচ্ছে ভেদ বা প্রকরণ, যেটা তাকে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। অন্যথায় যদিও প্রকরণ দুই প্রকারের, একটা প্রতিকূল একটা অনুকূল, অনুকূল প্রকরণ নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সাহায্য করবে, আর প্রতিকূল যে প্রকরণ সেটা পরিবেশ থেকে তাদেরকে দূরে সরাবে, অর্থাৎ চলহাট পৃথিবী থেকেই তাদেরকে মুছে ফেলবে। তো যাই হোক, পরের যে পয়েন্টটা আমরা এখানেই লিখি, পরের পয়েন্টটা অর্থাৎ পাঁচ নাম্বার পয়েন্ট হবে যোগ্যতমের উদ্বর্তন, যোগ্যতমের উদ্বর্তন। তো যোগ্যতমের উদ্বর্তন বলতে বোঝায় যারা এই সংগ্রামে লিপ্ত হবে এবং নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করবে, এর ফলে তারা পরিবেশে বেঁচে থাকতে পারবে, অর্থাৎ তারা যোগ্যতা অর্জন করলো পরিবেশে নিজেকে টিকিয়ে রাখার জন্য। তাহলে এই যে ঘটনাটা,
এই ঘটনাটাকে বলবো আমরা যোগ্যতমের উদ্বর্তন। জায়গা কম আর লিখছি না, নেক্সট পরের পয়েন্টে চলে আসি। পরের পয়েন্টটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, অর্থাৎ আমরা যে ডারউইনের যে থিওরি পড়ি যে ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন, এটাই তো প্রাকৃতিক নির্বাচন। বলতে কি বোঝায়, একটা জীব তার প্রকরণ বা ভেদের মাধ্যমে যে অভিযোজনমূলক বৈশিষ্ট্য সৃষ্টি করে পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে বা পরিবেশের সঙ্গে বাঁচিয়ে নিতে পারে বা পরিবেশের সঙ্গে মিলিয়ে নিতে পারে, এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলি আমরা প্রাকৃতিক নির্বাচন। অর্থাৎ পরিবেশের সঙ্গে সে এখন মিলে গেছে, পরিবেশের সঙ্গে এখন সে ভালোভাবে মিশে গেছে এবং নিজেকে টিকিয়ে রাখতে পারছে, এই যে ঘটনাটা সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। এবং এই যে প্রাকৃতিক নির্বাচন, নেক্সট পয়েন্ট এর পরে, অর্থাৎ সাত নাম্বার পয়েন্ট, ছয়ের পর, নতুন প্রজাতির উৎপত্তি, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে পয়েন্টটা, নতুন প্রজাতির উৎপত্তি, এখানে আমরা আলোচনা করব। যখন যখন একটা জীব সংগ্রামে লিপ্ত হবে, এর ফলে কি হবে, ধীরে ধীরে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হবে, ফলে যোগ্যতা অর্জন করবে পরিবেশে বাঁচিয়ে রাখার জন্য। তো এরকম যখন অনেকগুলো ভেদ বা প্রকরণ তৈরি হবে একটা জীবের মধ্যে বা অনেকগুলো নতুন বৈশিষ্ট্য তৈরি হবে একটা জীবের মধ্যে, তখন কিন্তু সেটা তো একটা নতুন প্রজাতি দেখতে লাগবে, তাই না? অর্থাৎ যখন অনেকগুলো বৈশিষ্ট্য নিজের মধ্যে চলে আসলো নতুন নতুন, তখন সেটা দেখতে একটা অন্য জীবের মতো লাগবে এবং সেখান থেকেই তৈরি হবে একটা নতুন প্রজাতি। তো এই ঘটনাটাই তিনি বলেন এখানে, যে এইভাবেই নতুন প্রজাতি পৃথিবীতে কিন্তু সৃষ্টি হয়েছে। তো এই হলো ডারউইনের মতবাদ, যেটা আমাদের বলে পৃথিবীতে কিভাবে সরলতম জীব থেকে জটিলতম জীবের সৃষ্টি হয়েছে। এবার আমরা একটু দেখে নিব যে এই ডারউইনের যে মতবাদ, এটাকে আমরা একটু সংক্ষিপ্ত আকারে দেখব, অর্থাৎ ডারউইনবাদের সংক্ষিপ্ত সার, যেটা আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। তো চলো একটু দেখে নেওয়া যাক। তো এর জন্য আমরা প্রথম পয়েন্টটা তুলে নিব। প্রথম পয়েন্টটা আমাদের কি ছিল, অত্যধিক হারে বংশবৃদ্ধি। এবং দুই নাম্বার যে পয়েন্টটা ছিল, সেই পয়েন্টটা ছিল সীমিত খাদ্য ও বাসস্থান। এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের জন্যই কিন্তু একটা জীব বাধ্য হয় সংগ্রামে জন্য। তো সংগ্রামে এই জন্য লিপ্ত হয়, অর্থাৎ যেই ঘটনাটাকে আমরা বলি অস্তিত্বের জন্য সংগ্রাম। ওকে, তাহলে আমরা দেখলাম যে অত্যাধিকারে বংশবৃদ্ধি এবং সীমিত খাদ্যের জন্য জীবেরা সংগ্রামে লিপ্ত হচ্ছে, যেটা অস্তিত্বের জন্য সংগ্রাম। এবার এই অস্তিত্বের জন্য সংগ্রামের জন্য, এই যে অস্তিত্বের জন্য সংগ্রাম, সেই পয়েন্টটাকে আমরা লিখে নিই। এই অস্তিত্বের জন্য সংগ্রামের জন্যই কিন্তু তাদের মধ্যে ধীরে ধীরে ভেদ বা প্রকরণ তৈরি হয়। তো পরের পয়েন্টটা এর সঙ্গে যুক্ত, যেটা হচ্ছে ভেদ বা প্রকরণ। নেক্সট, এই ভেদ বা প্রকরণের জন্যই, যখন একটা জীবের মধ্যে ভেদ বা প্রকরণ তৈরি হয়, তখনই সেই জীবটা কিন্তু যোগ্যতা অর্জন করে পরিবেশে বেঁচে থাকার জন্য, যে পয়েন্টটাকে আমরা বলেছিলাম যোগ্যতমের উদ্বর্তন। ওকে, নেক্সট, যোগ্যতমের উদ্বর্তন, অর্থাৎ পাঁচ নম্বর পয়েন্ট, যোগ্যতমের উদ্বর্তন, অর্থাৎ যোগ্যতমের উদ্বর্তনের জন্যই প্রকৃতি তাকে কিন্তু সিলেক্ট করবে, অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। এবং যখনই এই প্রকৃতি তাকে নির্বাচন করবে, অর্থাৎ ছয় নম্বর, প্রাকৃতিক নির্বাচন, তখন কিন্তু সেই যে যখন নির্বাচন করলো, অনেকগুলো বৈশিষ্ট্য নতুন নতুন হলো, তখনই সৃষ্টি হবে একটা নতুন প্রজাতি, নতুন প্রজাতির উৎপত্তি। তো এই হলো টোটাল আমাদের সংক্ষিপ্ত সার বা সংক্ষেপে এটাকে লেখা, যে পয়েন্টগুলো কিন্তু একটার পর আর একটা কিন্তু নির্ভর করছে, এরকম কিন্তু পরপরভাবেই কিন্তু এগুলো লিখতে হবে। যাই হোক, আশা করছি ভিডিওটা বুঝতে পারছো। যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো, বেশি বেশি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যেন সবাই জানতে পারে যে এরকম একটা চ্যানেল রয়েছে, যেই চ্যানেলে সায়েন্স রিলেটেড সমস্ত ভিডিও আপলোড করা হয়। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য এতটুকুই।